নমস্কার বন্ধুরা, আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে আমার ভিডিওতে রয়েছে বারবিকিউ নেশনের বক্স আনবক্সিং। এই যে বক্সটা দেখতে পাচ্ছে, এটা বারবিকিউ নেশন থেকে এসছে, মানে বুঝতেই পাচ্ছে এর ভেতরে বিভিন্ন রকম খাবার রয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে এর ভেতরে কী কী রয়েছে। তো এই যে ভালো মতোভাবে প্যাক করা আছে, দেখতেই পাচ্ছো। তো অনেক দিন ধরে আমার মানে আমাদের বারবিকিউ নেশন যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমার তো ছিল, তো ভাই এসেছিল ফ্যামিলি নিয়ে, তো ওদেরও খুব ইচ্ছে ছিল। কিন্তু আমরা প্রথম দিকে এত ঘোরাফেরা করেছি, যার ব্লগগুলো আগেই শেয়ার করেছি, তো লাস্টের দিকে ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না। তো যার জন্য ভাই জোম্যাটো থেকে ওদের একটা প্যাকেজ ছিল, তো ওটা অর্ডার করেছিল। এই যে যেটা বক্সের মধ্যে এসছে, তো এটা ফুল প্যাকেজ 800 সামথিং 850 মতো নিয়েছিল। তো এর ভেতরে কী কী খাবার রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ বক্সের ওপরে কিছু রয়েছিল বক্স ফুডের, তো ওগুলো আগে তুলে রেখেছি। এখন ভেতরে যে বক্সগুলো রয়েছে ওগুলো রেখে মানে তুলে নিচ্ছি, ফুল ফ্যামিলি মিলেই কাজটা করছি। দেখতেই পাচ্ছ অনেকগুলো হাত বক্সের ভেতরে, তো কী কী রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না তোমরা এরকম ভিডিও আগে দেখেছো কি দেখোনি, কিন্তু আমার খুব ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার, যার জন্য এই ভিডিওটা। অনেকেই বারবিকিউ নেশন যেতে চাও কি খেতে চাও ওর আইটেমগুলো, কিন্তু হয়তো টাইমের অভাবে হয় না, তো তারা বাড়িতে এরকম অর্ডার করে খেতে পারো। এই যে দেখতে পাচ্ছ প্রথম বক্সের মধ্যে রয়েছে হরিয়ালি গ্রিল ফিস ভেটকি ফিলে। এই যে খুব সফট জুসি, দারুণ ছিল খাবারগুলো। আর এরপর আরেকটা, তো আমি একটা চাকুর সাহায্যে এটা খুলে নিচ্ছি। আর এই দেখো এখানে রয়েছে দুটো লেগ পিস গ্রিল। তো এই রকম প্রথমে যে স্ন্যাক্সের আইটেমগুলো ছিল সবকটাই অসাধারণ ছিল। আর এখানে রয়েছে মালাই গ্রিন চিকেন, এই যে এটা হচ্ছে উইং পিস, এটাও গ্রিল করা। তো এরকম পোড়া পোড়া মাংসগুলো খেতে না দারুণ লাগে, একটা স্মোকি স্মোকি সেন্ট থাকে এর মধ্যে, তো যার জন্য অসাধারণ লাগে। আর এখানে রয়েছে কিছু গ্রিল চিংড়ি, তো এগুলোও অসাধারণ ছিল। এই দেখো দেখতেই লোভনীয় লাগছে, জিভে দেখেই জিভে জল আসছে, এতটাই লোভনীয়। তো তারপর মেন কোর্সে কিছু আইটেম রয়েছে, এটা হচ্ছে মালাই চিকেন। তো আমি একটা চাকুর সাহায্যে উপরে যে স্টিকারগুলো আছে ওগুলো খুলে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে যেরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি হয় সেরকম এগ মালাইকারি। এটা পরোটার সাথে খেতে দারুণ লাগছিল। আর এই যে কিছু স্যালাড, গ্রিন চাটনি, আর এর সাথে সেজন চাটনি দিয়েছিল, কিন্তু ওটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এটা সাউথ ইন্ডিয়ান কিছু স্যুপ টাইপের ছিল, তো এটা খেতে আমার অতটা ভালো লাগেনি। আর এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। এই যে তো কোয়ান্টিটিটা কম ছিল, এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে, তো কোয়ান্টিটি কম ছিল কিন্তু টেস্ট ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এটা, এটার মধ্যে রয়েছে মাটন, তো মাটনের কালারটা অপূর্ব ছিল। এই যে মাটন রোগান জোশ। তো যারা যারা বারবিকিউ নেশনে খেয়েছো তারা তো জানোই যে টেস্ট কীরকম হয়। আর এখানে ছিল কিছু মালাবার পরোটা, 4-5টার মতো ছিল। আর এই যে এখানে রয়েছে কিছু ডেজার্ট, ব্রাউনি, চকলেট কেক, আর এটা ছিল মুগ ডালের হালুয়া, আর কিছু ছিল মিনি গোলাপজামুন। এটা খেতে দুর্ধর্ষ ছিল, যেটা এখানে যে কটা আইটেম আছে তো তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ব্রাউনিটা, খুব ভালো ছিল, মুগ ডালের হালুয়াটা অপূর্ব, আর এই গ্রিল ফিস গ্রিল চিকেনগুলো অসাধারণ, আমার তো দারুণ লেগেছিল। বিরিয়ানিটাও মোটামুটি। আর মিনি যে গোলাপজামুন ছিল ওটাও অসাধারণ ছিল। আর এই যে উইংস পিসগুলো একদম জুসি সফট, মানে মুখে দিলেই একদম দারুণ দারুণ অসাধারণ।
তো যারা যারা এখনো পর্যন্ত বারবিকিউ নেশনে গিয়ে খাওনি কিংবা খাবার ইচ্ছে রয়েছে যেতে পারছো না, তো তারা বাড়িতে বসে এরকম অর্ডার করে খেতে পারো। এই পুরো প্যাকেজটা 800-850 টাকার মতো পড়েছিল। তো যাই হোক, আমাদের চারজন আমরা ছিলাম, মোটামুটি অনেকটা পরিমাণেই ছিল, হয়ে গিয়েছিল আমাদের। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন ভিডিওতে, সবাইকে টাটা।